আজি আমার আঠটা বেড়ে আরম্ভ হল কালি রাত্রি তো আমি অতি আনন্দর সহিত যে আসি পারলে না সে আসছন্তি যে আসলে মধ্যে কারণ আনন্দ তো শেষ হুয়ে না সে চালি থিব তেণু আমার যে দিব্যযজ্ঞ এটা বহুত ইম্পর্টাণ্ট কারণ যীশু নিজের যাতনা মৃত্যু এবং পুনরুত্থান দ্বারা এই জগতকে পরিত্রাণ আনিলে আউ তাঙ্ক দ্বারা হি আমার যেতে প্রার্থনা হচ্ছে তাহা সফল হব তেণু সে যে সেই হেতু আমার ভক্ত ভক্ত মানে অধিকাংশ এই প্রার্থনার সহযোগ কলে প্রভুঙ্কু হৃদয়ের পাই আমি জন্ম দেবা হৃদয়ের মনরে আইটা সবুঠার বড় কথা এই তো বাহিক তাপরে এটা পরে সে যাবে নিজ নিজ ঘর প্রতিবাসী বন্ধুবান্ধব সহ যা আনন্দ করবে খাইবা হো পিঠাপণা বা গিফট দেবে কারণ যীশু লে ঈশ্বরঙ্কর গিফট এই জগৎপ্রাই তেমন আমি বি যেত যা বি অশেষ ভাবে দিন দুঃখী গরিব মানুষ যেত দান করা কারণ বাক্যের লেখা আছে পাইবা ঠারু দেবারে আনন্দ সেইটা আমার ভাই ভৌণী মানে জাঁছেন তেমন আজ কি তো বিভিন্ন ভাবে দিয়ে সে নিজের নিজকে অতি আনন্দিত অনুভব করবে হ্যাঁ দিব্যযজ্ঞ এই দিব্যযজ্ঞ হি এইটা হল যীশু কেমিতি আমাকে উদ্ধার কলে কেমিতি মানব জাতিকে উদ্ধার কলে তাঁকর শিক্ষা দ্বারা আউ শিক্ষা পরে তাঁকর শিক্ষাকে অনেক গ্রহণ কলে না সেই সময়ের ধার্মিক নেতা মানে তাঁক বিদ্রোহ কলে মলে কিন্তু মলা পরে সে উঠিলে মরণের শেষ হো না গুড ফ্রাইডে তাপরে আমার বিশ্বাস সে উঠিকি আহরি 40 দিন রহিলে তেণু সেইটা হচ্ছে আমি এইটি বিশেষ ভাবে কেমিতি যীশু এই জগতকে পরিত্রাণ দেলে পরিত্রাণ আনিদেলে সেই বিষয়ে আমি স্মরণ করছু আউ সেই ঘটনাটি আমি পালন করছু এটা কেবল স্মরণ নাই আমপাই সে বাস্তবরে সত্যরে এই বেদীরে সে নিজে নিজের শরীর রুধির হচ্ছেন সান্তাক্রজ আচ্ছা সান্তাক্রজ সেইটা অছি আমার ট্রেডিশন পরম্পরা অছি গ্রীসর জনে নিকোলা সাধু নিকোলা বলে জনে বিশপ মানে জনে ফাদর বা বিশপ আউ সে এতে দয়ালু ব্যক্তি লে আউ সেই ঘর ঘর যাই পিলাকে বহুত ভালো পাওলে আউ যেতবে গোটি পরিবার মানে আপনার যেহেতু পচারছেন তার ইতিহাস অছি যেতবে সে গোটি পরিবার এত গরিব লে তিনটা ঝিও লে বিবাহ দেবা হওয়াকে সে মানে অসমর্থ লে তা জনে দাসপরি বিক্রি করা এই সময়ের সাধু নিকোলা নিকোলা সে জাণিলে এবং যাই রাত্রি সময়ের সে ঝরকা পটু সে বিভিন্ন টঙ্কা বহুত কিছু পকাই দেলে যাদ্বারা সে পরিবার উজ্জ্বল হব আর সে পিলাকে বহুত ভালো পাইলে এণু সে জনে উদারতার ব্যক্তি তেমন সান্তাক্রজ আসি চকলেট বি দান করে তার মূলরে এইসব পরম্পরা অছি বা ট্রি হো কাইকি খ্রিসমাস ট্রি হচ্ছে এটা হচ্ছে জীবন বৃক্ষ হ্যাঁ অর্থাৎ ঈশ্বর ঐশ্বরিক জীবন ইটার্নাল লাভ অফ গড গছ যেমি গোটে জীবন দিয়ে সেই প্রকার তার উপরে বিভিন্ন সাজসজা বি থাকে কেবল গছ নুহে ইয়ে যে আমার টিনসেল স্টার দূত এগুলা প্রতিটির সিম্বলিক অর্থ অছি তেণু এটা গোটে মধ্যে ট্রেডিশনরে আসি যাইছি তেণু মুখ্য হল আর গোশাড়া তো আপন মানে জাঁছেন যেত যীশু আসলে অনেক তাঁকু দেলে না স্থান আর রাত্রি সময় তেণু সে বাধ্য হয়ে সেইপরি পরিস্থিতি সে চাইলে রাজপ্রসাদে আসতে সে চাইলে বহুত ভাবে আসতে কিন্তু গরিব মান দরিদ্র মানর জীবনের সহভাগিতার সেইটা হল আমি বহুত অর্থ দেউছি ঈশ্বর কেবল দূরের নহতে আম সহিত অনেক আমাখক আসলে যদি জনে ঈশ্বর মনুষ্য পাখ ন আসে তবে সে লোকর দুর্দশা বা কেমি জাণব হ্যাঁ সে সেইটা হল আমি তাৎপর্য বহুত আশা কৃষক দেখলে আমি আশা অছে আমি নিরাশ হবু না হতাশ হবু না সমস্ত যে যীশুঙ্ ঠার বিশ্বাস করতে সে বহুত বহুত আশা আজ আমি অেণু অনেক সময়গুড়া আমি অন্যান্য কার্যক্রম করবু যীশু কেবল খ্রিষ্টিয়ান মানুষ আসলে না খ্রিস্টান মানে তো সে কিন্তু সমস্ত আসলে শান্তির সন্দেশ যেমি দূত মানে কারল কৌছ আপনার পচার কারল সে যে স্বর্গীয় সঙ্গীত গান কলে শান্তি হো মর্ত্যজনরে অনেক পণ্ডিত মানে আসলে কেবল যে সে প্রথমে দর্শন দেলে সমাজের ন্যূন স্তরের লোক মানুষ যে গৌড় মানে যোগ সমস্ত তুচ্ছ করুলে দেখ প্রভু আসতে তাঁকাই কেবল সেটি না তিনটা পণ্ডিত আসলে পূর্বদেশ সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আমেরিকা এইপরি বিভিন্ন আড়ু সে অনেক কাহিনী অছি ঘটনা অছি তেমন সেগুলি সব মনে পকাই আমি যীশুঙ্কর এই জন্মক আহরি আনন্দ এই আনন্দ সরি যায় না লডু খাইলে সরিযিব না কিন্তু এই যে আনন্দ আত্মিক আনন্দ আসে আহরি অধিক রু অধিক অধিক যেত নিকট হব সেইটা হি প্রকৃত আনন্দ বড়দিন আপনার জানুবে এইটা জস্ট নিউ ইয়ার পূর্ব ক্রিসমাসটা পুরো গোটে উইক লং ফেস্টিভাল থাকে আইটা গ্লোবালি সেলিব্রেট হুয়ে আপনার যেটি বি যাতে এয়ারপোর্ট মলস আপনার সেই ক্রিসমাস ফিলিংটা আসব আমি মানে
ख्रीस्टियंस जेते अछु आमे चर्चेस को जाउ आ प्रीवियस दिन ईव न्यू ईयर क्रिसमस ईव रे प्रेयर हुए आ तापरे आज सकाळे आपण क्रिसमस रे चर्च रे देखुथबे एते डेकोरेशंस हेची बहुत लोक क्रिस्टियंस नॉन क्रिस्टियंस समस्त एथरे पार्टिसिपेट करंती आ आमर केक्स हुए बहुत पिठा पणा हुए तापर आमे आम नेबर्स मानकु डाकू सेलिब्रेट करू एक्सचेंज करू एटा गोटे फेस्टिवल ऑफ जॉय एंड होप एंड लव ब्रदरहुड ତ ଏ ଜିଜସ୍ଙ୍କ ଜନ୍ମଦିନକୁ ଆମେ ସେଲିବ୍ରେଟ୍ କରୁ ଆଜ୍ ଖ୍ରୀଷ୍ଟିଆନ୍ସ ଆମ ପାଖେ ବହୁତ କମ୍ ଅପରଚ୍ୟୁନିଟିଜ୍ ଥାଏ ସେଲିବ୍ରେଟ୍ କରିବାକୁ ଏଇଟା ବଡ଼ ଦିନ ଗୋଟେ ସେଥିପାଇଁ ଆମ ପାଇଁ ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଅପରଚ୍ୟୁନିଟି ଫ୍ୟାମିଲି ହିସାବରେ ଆମେ ସେଲିବ୍ରେଟ୍ କରୁ ପରସ୍ପରଙ୍କୁ ୱିଶ୍ କରୁ ଆମକୁ ବି ଆଜିକାଲି ଏତେ ଡିଜିଟାଲ ଏଜ୍ରେ ବହୁତ ପ୍ରକାର ମେସେଜେସ୍ ସକାଳୁ ଆସିବା ଆରମ୍ଭ ହୋଇଯାଏ ଯେତେ ଜଣ ଆପଣମାନଙ୍କୁ ଆମକୁ ଜାଣିଥାନ୍ତି ସେମାନେ ସବୁ ୱିଶ୍ କରନ୍ତି ଆମେ ବି ତାଙ୍କୁ ୱିଶ୍ କରୁ ଇନଭାଇଟ୍ କରୁ ଆଉ ସେଇ ସେଇ ଭାବରେ ଆମେ ପାଳନ କରୁ ଆଜିକା ଦିନ ପାଇଁ ଆମେ ତ ବହୁତ ଖୁସି ଅଛୁ ଆଉ ମୁଁ ପ୍ରଥମେ ସମସ୍ତଙ୍କୁ ହାପି ଖ୍ରୀଷ୍ଟମାସ ଜଣାଉଛି ଆଉ ଆଜିକା ଦିନ ଆମେ ବହୁତ ୱେଟ୍ ମଧ୍ୟ କରିଛୁ ଆଜିକା ଦିନରେ ଆମକୁ ବହୁତ ମାନେ ବହୁତ ଏତେ ଖୁସି ଲାଗୁଛି ଆମେ କହିପାରୁନି କି ଆମେ ନିଜେ ବିଲିଭ୍ କରୁନୁ କି ଗୋଟେ ବର୍ଷରେ ମାତ୍ର ଥରେ ହି ଖୁସି ଆମକୁ ମିଳେ ବୋଲି କେମିତି ସେଲିବ୍ରେସନ୍ ପରିବାରଙ୍କ ଭିତରେ ମାହୋଲ କେମିତି ରହିଛି ପରିବାର ତରଫରୁ ତ ଆମେ ସମସ୍ତେ ଖୁସିରେ ଅଛୁ ବହୁତ ସମସ୍ତେ ହାପିରେ ଅଛନ୍ତି ପ୍ଲସ୍ ଆମେ କେକ୍ ମଧ୍ୟ କାଟିଲୁ କାଲି ରାତିରେ 12 ଭିତରେ ଆଉ ଆମର ପିଠାପଣା ବି ସବୁ ହେଇଛି ଆଉ ଆଜି ବି ଆମର ଫିସ୍ ବି ଚାଲିଛି ଅଲ୍ ଫ୍ୟାମିଲି ସବୁ ମେମ୍ବର୍ସ ଅଛନ୍ତି ଆମେ ସବୁ ମିଶିକି ଚର୍ଚ୍ଚା ଆସିଛୁ ଆଜି ବହୁତ ଏକ୍ସାଇଟେଡ୍ ଆଉ ଏବେ ମାସ୍ ଚାଲିଛି ଚର୍ଚ୍ଚରେ ଆଉ ପ୍ରେୟାର ହବ ଆଉ